शिक्षिका सेंट एवियर्स हाई स्कूल खुलना तुम्हरा तुम्हारे এই সপ্তাহ ধরে বিজ্ঞান ক্লাস নিচ্ছে ক্লাস 7 এর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম 7 এর বিজ্ঞান আজকে আমি নিব আজকে আমাদের এই অধ্যায় পরে পাঁচটা ক্লাস আছে তাহলে আমরা আজকের ক্লাসে শেষ হচ্ছে না আর একটু বাকি থেকে যাবে তাহলে আমরা এই ষষ্ঠ অধ্যায় আজকেও পড়ব ষষ্ঠ অধ্যায়ে আমরা জানি পদার্থের গঠন নিয়ে অনেক আলোচনা আমরা পদার্থ কি জেনেছিলাম পদার্থের গঠন সম্পর্কে জেনেছিলাম এবং তার ভাঙার অবস্থাও দেখেছিলাম দুইটি পদার্থ আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ পানি কেন পানি যৌগিক পদার্থ এর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয় আমরা সেদিন লবণের কথা দেখেছিলাম সোডিয়াম এবং ক্লোরিন মিলে লবণের উপাদান তৈরি হয়েছিল চিনি তৈরি হয়েছিল কার্বন এবং অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে আমরা এই পদার্থের গঠন পড়তে গিয়ে দেখেছিলাম যে পদার্থ ক্ষুদ্রতর হতে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় কি করে মৌলিক পদার্থ বলো বা যৌগিক পদার্থ বলো ক্ষুদ্রতম কণায় পরিণত হয় কিভাবে ক্রমাগত ভাঙতে ভাঙতে অর্থাৎ ভাঙতে ভাঙতে পদার্থ ক্রমাগত ভাঙতে ভাঙতে ক্ষুদ্র কণায় পরিণত হয় ভাঙতে ভাঙতে ক্ষুদ্রতম কণায় পরিণত হয় তাহলে এই পদার্থে মৌলিক পদার্থ হোক যৌগিক পদার্থ হোক এই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় যে পদার্থ পরিণত হয় এই ক্ষুদ্রতম কণার বিষয়ে এই ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন দার্শনিক বিজ্ঞানী তাদের মতামত ব্যক্ত করেন তা প্রথমেই আমরা এই ক্ষুদ্রতম কণার বিষয়ে যেহেতু তারা নানা রকম মতবাদ ব্যক্ত করেন আমরা এই প্রথমেই আমরা এই দার্শনিক এবং বিজ্ঞানীদের মধ্যে প্রথমেই যিনি এই মতবাদ পোষণ করেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল উনি কি করেন খ্রিস্টপূর্ব 400 অব্দে উনার মতামত পোষণ করেন কি নিয়ে পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে কি নিয়ে পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে
দার্শনিক খ্রিস্টাব্দ 400 অব্দে পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে তিনি তার মতামত পোষণ করেন, মতবাদ পোষণ করেন। তাহলে আমরা আলোচনায় আসছি, যেহেতু এই গ্রিক দার্শনিক এই ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ দেন, তার মতবাদ পোষণ করেন, তাহলে তিনি কি মতবাদ পোষণ করেন আমরা আজকে এখন সেটা দেখি। তার মতে বলা হচ্ছে যে সফল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। কি বলে? তিনি বলে যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যার অর্থ কি, যা ভাঙা যায় না, ভাঙা যায় না, কণা দিয়ে তৈরি, যা ভাঙা যায় না, কণা দিয়ে তৈরি। তাহলে তিনি কি বলেন, পদার্থের ক্ষুদ্রতম সকল ক্ষুদ্রতম কণাই কি হলো, অবিভাজ্য, যা ভাঙা যায় না। এখন আমরা এই যে উনি এই কথা বললেন, উনি এই কণার নাম দেন কে, অ্যারিস্টটল, কণার নাম দেন অ্যাটম বা পরমাণু, অ্যাটম বা পরমাণু নাম দেন কি, অ্যাটম বা পরমাণু। এই অ্যাটম কোথা থেকে আসলো, এই গ্রিক থেকে অ্যাটম, গ্রিক থেকে অ্যাটম শব্দ থেকে অ্যাটম শব্দটি এসেছে। অ্যাটম শব্দটি এসেছে, তাহলে এই অ্যাটম শব্দটা এর অর্থ হচ্ছে, অর্থ হলো অবিভাজ্য, অবিভাজ্য, যার ভাঙা যায় না, যার ভাঙা যায় না। তাহলে আমরা স্পষ্ট একটা ধারণা পেলাম অ্যারিস্টটলের মতে, যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে যে পদার্থ এমন এক অবস্থায় থাকে যে যখন আর তাকে ভাঙা যায় না, তখন আর তাকে কি করা যায় না, ভাঙা যায় না। কিন্তু দেখা যাচ্ছে তিনি যখন এই মতবাদ পোষণ করেন সেই সময়ে, তার সমসাময়িক সময়ে আর দুজন দার্শনিক প্লেটো আমরা এর আগে আলোচনা করছি, ডেমোক্রিটাস তিনি হচ্ছে এই পদার্থ যে অবিভাজ্য এইটা নিয়ে আলোচনা করেন, কে, ডেমোক্রিটাস। এবার কে, প্লেটো আর অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতে কি হয়, অ্যারিস্টটলের মতে পদার্থ অবিভাজ্য, অবিচ্ছেদ্য,
যতবার ইচ্ছে ভাঙা যায়। ভাঙা যায়। আগেটা বলেছিলেন কে? ডেমোক্রিটাস। এবার কে বলছেন? অ্যারিস্টটল। তার মতে এই মানে এটা হলো সীমাহীন, সীমাহীন। অর্থাৎ অ্যারিস্টটল বলেন প্লেটো আর অ্যারিস্টটল দুজনে তার দ্বিমত পোষণ করে। করার পরে অ্যারিস্টটল একটি মতবাদ দেন যে ভাঙা যায়, এটা সীমাহীন। আগে অবিভাজ্য বলেছিল কে? ডেমোক্রিটাস। এখন অ্যারিস্টটল বলছে এটা অবিচ্ছেদ্য, এটাকে আর যত ইচ্ছা ক্ষুদ্রতরতে ক্ষুদ্রতর কণায় ভাঙা যায়। এরপরে 1803 সালে কে? জন ডাল্টন। ইংরেজ বিজ্ঞানী পরীক্ষা করে মতবাদ দেন এই পরমাণুর ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মতামত দেন। কি যে তার এই মতামতের নাম হলো ডাল্টনের পরমাণুবাদ। তাহলে আমরা 1803 সালে জন ডাল্টনের কথা ভাবলাম, ইংরেজি বিজ্ঞানী ডাল্টন, জন ডাল্টনের পরমাণু মতা দেন। তাহলে আগে বলেছিল কে? ডেমোক্রিটাস, যে পদার্থ অবিভাজ্য, এক সময় এসে আর ভাঙা যায় না। কিন্তু অ্যারিস্টটল কি বলেছিলেন? যেটাকে সীমাহীন, ক্ষুদ্রতর হতে ক্ষুদ্রতর কণায় পরিণত করা যায়, যতবার ইচ্ছা ভাঙা যায়। এর উপর ভিত্তি করে জন ডাল্টন একটা মতবাদ পোষণ করেন, তার নাম অনুসারে ডাল্টনের নাম হলো ডাল্টনের পরমাণুবাদ মতবাদ। কত এটাকে ইংরেজ বিজ্ঞানী তার মতবাদ কি একটা আসছি, প্রথম বলছি মৌলিক পদার্থ সমূহ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত। অর্থাৎ
परमाणु धर्म आकार भर भिन्न भिन्न आगे लिखल एक ही पर लिखल भिन्न भिन्न क्यों लिखल एक मौल परमाणु अन्य मौल परमाणु एक ही मौल मौलिक पदार्थ परमाणु दुटर मध्य पार्थक्य आ এটা হলো দুটো মৌলের পরমাণু ধর্ম আকার ভর ভিন্ন ভিন্ন এবার আমরা দেখি তিনটা হলো মতবাদ এরপরে চার নম্বর মতবাদ দেখো চার নম্বরে আসছে যে যৌগিক পদার্থ মৌলিক পদার্থ নিয়ে গঠিত তাহলে এটা কেমন ভাবে গঠিত যৌগিক পদার্থ একের অধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত অর্থাৎ একের অধিক মৌলিক পদার্থ কিভাবে গঠিত হয় পদার্থ মৌলিক পদার্থ সরল অনুপাতে অনুপাতে যুক্ত হয়ে কি গঠন করে যৌগিক পদার্থ গঠন করে তাহলে আমরা আগের দিনের আলোচনায় দেখছিলাম সোডিয়াম আর ক্লোরিন মিলে হয়েছিল মৌলিক পদার্থ এই দুটো মৌলিক পদার্থ মিলে হয়েছিল একটি যৌগিক পদার্থ এটা কিভাবে হয় সরল অনুপাতে যুক্ত হয় যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে এরপরে আমরা দেখছি একটি রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ায় পরমাণু কি হয় না সৃষ্টি বা ধ্বংস হয় না পরমাণু সৃষ্টি ধ্বংস ধ্বংস হয় না কি হয় একে অপরের সাথে যুক্ত হয় অপরের সাথে যুক্ত হয় একে অপরের সাথে যুক্ত হয় বা আলাদা হয়ে যায় হয়ে যায় তাহলে আমরা এই কয়টা মতবাদ পেলাম পাঁচটা মতবাদ তাহলে প্রথমে দেখলাম অ্যারিস্টটল এক মতবাদ দিলে ডেমোক্রিটাস বললে পদার্থ অবিভাজ্য আর ভাঙা যায় না অ্যারিস্টটল কি মতবাদ দিলেন পদার্থ গঠন এমন যে সীমাহীন ভাঙতে ভাঙতে ক্রমাগত ক্ষুদ্রতর কণা থেকে ক্ষুদ্রতর কণায় পরিণত হয় তাহলে ডেমোক্রিটাস কি বললেন ডেমোক্রিটাস বললেন অবিভাজ্য যার ভাঙা যায় না আর
বানাতে হয়, পরিণত হয়। আর দেবকীটিসের নাম দেন কণা বা অ্যাটম যা পরমাণু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা।